হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো কুকিং উইথ সুনিতার চ্যানেলে আজকে এই যে এখানে এই যে মেথি শাক, এগুলো বেছে নিয়েছি, একদম কুচি কুচি শাকগুলো নিয়েছি। আর এখানে এই যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, তো এই ছোলার ডাল আর এই মেথি শাক আজকে রান্না করব। এর সঙ্গে আরও থাকবে কিছু জিনিস, তো এই দুটো জিনিসই দেখাচ্ছি। তো পুরো ভিডিওটা দেখবেন যে আমি কি কি দিয়ে মেথি শাকটা করবো আজকে। তো ঠিক আছে, আমার শাকটা আমি কেটে নেব, ফিরে আসছি রান্নায়। এবারে এই যে ছোলার ডাল দিয়ে মেথি শাক রান্না করব। এবারে ছোলার ডালটা এই মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, এটা ভালো করে পেস্ট করে নেব। গোটা গোটা তো রান্না করা যায় না, আমি এটা পেস্ট করে নেব, শুধু ছোলার ডালই পেস্ট করে নেব। এবারে গ্যাসটা ধরিয়ে দিচ্ছি, মেথি শাকটা আগে সিদ্ধ করে নেব। কড়াই গরম হয়ে গেছে, হালকা একটু তেল দিয়ে দিচ্ছি নামমাত্র। তেল গরম হয়ে গেছে, এবারে মেথি শাকটা দিয়ে তার সঙ্গে এই যে কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি 10-12টা, এটা সিদ্ধ করে নেব শাকের সঙ্গে। এখানে আমার এক আটি মেথি শাক আছে, শাকটাকে ভালো করে যতক্ষণ জল মানে জল শুকোবে না ততক্ষণ নাড়াতে থাকবো, কারণ মেথি শাক তো খুচিটা হয়, এই জন্য একটু ভালো করে জলটা শুকিয়ে নেব। এখন শাক থেকে সব জল বেনে নিয়েছে, এবারে শাকটা আমি নামিয়ে নেব। এবারে এই যে এভাবে একদম জল টেনে গেছে, শুকিয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, এবারে তেলটা ঢেলে নিচ্ছি। আমি সরষা তেলে করছি, সাদা তেলেও করা যায়, কোনো অসুবিধা হয় না। ফোড়নে এই যে গোটা জিরে দিচ্ছি, একটু তেলটা বেশি দিয়েছি, এখানে এই যে রসুন মানে রসুন ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি আছে, কাঁচা লঙ্কা আছে, এবারে আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। শাক তো ওই জন্য একটু রসুনটা লাগে, তার সঙ্গে দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি, এগুলোকে ভালো করে ভেজে নেব। রসুনটা আমার লাল লাল হয়ে গেছে হালকা, এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে কেটে নেওয়া যেত, কাঁচা লঙ্কা আমি ছোট ছোট কুচি কুচি করে কাটিনি, ঝালটা বেশি হয়ে যাবে, মানে এরকম লম্বা করে মাঝখানে চিরিয়ে দিয়েছি, কারণ তাহলে যার যে যখন যেরকম ঝাল সেরকম খাবে, তাহলে সেগুলো ভালো করে ভেজে নেব। এবারে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি 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 করে কেটেছি ছোটো ছোটো করে, এটাও দিয়ে দিচ্ছি, এটা ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো, তো এবারে টমেটো কুচি দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি,
তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। এর সঙ্গে কিছু মশলা দেবো, এটা একটা আমি ধনে পাউডার দিয়ে দিচ্ছি। এখানে কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ। হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ। এগুলো ভালো করে কষিয়ে নেব। টমেটোটা নরম হয়ে গেছে, সবগুলো প্রায় গলে গেছে। এবারে এই যে পেস্ট করে রাখা ছোলার ডালটা এটা দিয়ে দেব, কারণ এখানে আমার সাদা তিলও দেওয়া যেত, কিন্তু আমি সাদা তিল দিইনি, আমার ছিল না বলে। চারমগজও দেওয়া যায়, যাই হোক আমি চারমগজও দিইনি। এবারে এটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবারে ওই মিক্সির বাটিতেই একটু জল দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নেব এটা। এমনি প্লেন জলও দিয়ে দিচ্ছি, একটু এটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ তেল ছাড়ছে না ততক্ষণ, এটা থেকে যতক্ষণ তেল ছাড়বে না ততক্ষণ কষাবো। এবারে এটা কষানো হয়ে গেছে আমার। এই যে ছোলার ডালের একটা কাঁচা গন্ধ থাকে ওটা চলে গেছে, তো এবারে আমি মেথি চাটটা দিয়ে দেব। এটা একদম মানে একদম মাখা মাখা হবে, তো এই যে মেথি চাটটা দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা। নুনটা টেস্ট করে নেব, যদি প্রয়োজন হয় তাহলে দেব। ভালো করে সাগের সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। নুন আমার লাগবে একটুখানি। এবারে আরো দু তিন মিনিট ফুটিয়ে নেব, কারণ এমনিতে সব সিদ্ধ জিনিস, তাও আমি তাও এই যে রসুনটা গোটা গোটা রসুন আগে সাগের সঙ্গে এই রসুনটা গোটা রসুনও দেওয়া আছে, আবার রসুন কুচিও দেওয়া আছে, তো এবারে আর একটু ভালো করে নাড়িয়ে নেব। এবারে আমার ছোলার ডাল দিয়ে মেথি শাক হয়ে গেছে। এবারে একটুখানি নামাবার আগে একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি, এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে। তো আমরা মেথি শাক তো অনেক কিছু সঙ্গেই খাই, এভাবে একবার খেয়ে দেখবেন। তো আর ওই যে বললাম চার মগজ দেওয়া যেত, তারপরে সাদা তিল আমার ছিল না, আর চার মগজ আর সাদা তিল ছিল না বলে আমি দিইনি। যাই আপনারা যখন করবেন ওই সব জিনিসও দিতে পারবেন। তো আমার ছোলার ডাল দিয়ে মেথি শাক কমপ্লিট, ভাত রুটি যে কোনো সঙ্গেই খেতে পারবেন, ভালো লাগবে। এবারে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আজকে আমার ছোলার ডাল দিয়ে মেথি শাক হয়ে গেছে। আর আপনারা যে কোনো জিনিসের সঙ্গে ভাত রুটি দুটোর সঙ্গে পরোটা লুচি সব কিছুর সঙ্গে যাবে, অবশ্যই একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তো সত্যিও ভালো লাগে মেথি শাক,
মানে এইভাবে রান্না করলে, আমি তো বললাম অনেক কিছুই দিইনি, যেমন আমার সাদা তিল ছিল না, চারমগজ ছিল না, ওই জন্য দেওয়া হয়নি, শুধু ছোলার ডাল মানে পেস্ট করে দিয়েছি। তো যাই হোক, আজকে রান্নাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে চ্যানেলে একটা লাইক দিয়ে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দেবেন আর কি। তাহলে আবার এরকম যখনই নতুন নতুন কিছু রান্না করব আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। তো যাই হোক, আজকের জন্য এটুকুনই, সবাই ভালো থাকবেন, আর আবার ফিরে আসবো অন্য কোনো দিন। টাটা।